নমস্কার, আমি মেহতাব হোসেন, আমার ওয়াইফ মমিতা হোসেন। আমি অ্যাকচুয়ালি নিউ গড়িয়া থাকি, সরকারি আমি জব করি, গভর্নমেন্ট জব, ফুটবল খেলি। 2005-10-2014 ইন্ডিয়া টিম বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার হয়েছি, বেস্ট মিডফিল্ডার হয়েছি, লং জার্নি। দেন ইন্ডিয়ান টিমে আমার সবচেয়ে বড় বিগ অ্যাচিভমেন্ট ট্রফি জয় আগেনস্ট ক্যামেরুনকে হারিয়ে, মানে আনবিলিভেবল অ্যাচিভমেন্ট এইগুলো। আফটার ফুটবল কেরিয়ারের পরে আমি ফুটবল একাডেমি আছে, সো মেনি কিডস আর দেয়ার। অনেকদিন পরে এই মাঠে এলাম, অনেকদিন পরে, মানে মাঠে মিন্স মাঠে তো রেগুলারই আছে, কিন্তু এই জায়গাটা আমাদের পুরনো জায়গা, আড্ডার জায়গা। এই গাছের নিচে, ছায়ার নিচে আমরা এসে বসতাম আফটার প্র্যাকটিস, অসাধারণ ফিলিংস। কিন্তু যখন আমি খেলতাম তখন এখান থেকে দর্শকরা সবাই প্লেয়ারদের নাম ডাকতো, মেহতাব মেহতাব, আরও আমাদের সাথে প্লেয়াররা ছিল। মেমোরি অলওয়েজ ফিলিং গুড। সো বিফোর আই হ্যাভ হ্যান্ডাই স্যান্ট্রো কার, আফটার দ্যাট তাই জন্যই আমি হ্যান্ডাই ক্রিয়েটা কিনেছি। তবে এটার আরেকটা জিনিস হচ্ছে কি যে জার্কিং, একদমই আমরা এটার মধ্যে জার্কিংটা ফিল করি না, মানে ভীষণ কমফোর্টেবল জার্নি আর কি। অন রোড, লাইক কলকাতা রোডের জন্য ক্রিয়েটা ইজ দ্য বেস্ট কার। তারপরে আমার, বিশেষ করে আমার দুই ছেলে রুফটপ চায়, আর এই রুফটপটা পুরোপুরি পেছন অবধি যায়, তার জন্যই খুব এনজয় করি আমরা। মাঝে মাঝেই আমরা বাচ্চাদের বাইরে নিয়ে যাই, লং ড্রাইভে যাই, দেশের বাড়িতে যাই। এইভাবেই আমাদের হ্যান্ডাই ক্রেটা কোয়ালিটিটা আমি বাড়িয়েছি।